Hello. Today I will show how to create instance in Oracle Cloud and how to connect cloud instance with Putty. So, ejonno prothome Oracle Cloud e amader login korte hobe. Oracle Cloud e login korar jonno oracle.com/cloud eitai. Then cloud account name. To amar cloud account name hocche Ikramul Bari. Then next. This is my tenancy, Ikramul Bari tenancy. If someone able to change this, then please change. But I have a free account, so I will continue by using Oracle Cloud Infrastructure direct sign in. Okay, so I am Oracle Cloud Infrastructure direct sign in. I click korchi. তো এখানে আমার সাইন ইন ইনফরমেশন আছে যে আমার অ্যাকাউন্ট নেম অর্থাৎ লগইন নেম এন্ড পাসওয়ার্ড তো আমি এটা দেখাচ্ছি না জাস্ট ক্লিক সাইন ইন বাটন ওকে লগড ইন মাই ওরাকল ক্লাউড অ্যাকাউন্ট. Here I am created some instances before. In this free Oracle Cloud account, we will configure only two instances at a time, or if we need another instance, then we need remove one or convert to the free to payment level Oracle Cloud account payable account. So ami free Oracle account use kore dekhachhi je kibhabe instance create korte hoy ebong sei instance er sathe hocche putty diye amra connection nite pari. To create instance e click korchi. নাম দিচ্ছি যে Putty কানেকশন টেস্ট এনামে নাম দিয়ে দিলাম আর আমার কম্পার্টমেন্ট যেহেতু একটাই আছে আমার এই একটাই কম্পার্টমেন্ট আছে যেহেতু ফ্রি ভার্সন এটা ওকে তো ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটাই যে এই অ্যাড এসএসএ কিস এইটা যদি আমরা ইনস্ট্যান্স ক্রিয়েটের সময় সেভ না করে রাখি তো পরবর্তীতে আর এটা সম্ভব হয় না এই জন্য ইনস্ট্যান্স ক্রিয়েটের সময় অবশ্যই প্রাইভেট কি পাবলিক কি সেভ করে রাখতে হবে তো আমি প্রাইভেট কিটা সেভ করে রাখবো এবং এই প্রাইভেট কি দিয়ে আমরা এসএসএইচ কানেকশন নিব Putty দিয়ে তো ক্লিক করলাম সেভ কি দেন আমি আমি এটা সেভ করে নিচ্ছি একটা ফোল্ডারে কানেকশন কি নামে একটা ফোল্ডার তৈরি করছি সেভ করলাম এটা হচ্ছে প্রাইভেট কি সেভ করেছি প্রাইভেট কিটা আমাদের দরকার হবে ওকে দেন আর কোনো কিছু সেটিং চেঞ্জ করছি না আমি ক্রিয়েটে ক্লিক করলাম After provisioning, server will run mode. We'll able to run then. It has a public IP. A public IP. The amra Putty session korte parbo. Provisioning period shuru holei dekha jabe. Server ready hoyeche. ওকে
server running. This is আর এটা হচ্ছে আমাদের আইপিটা যে আইপি দিয়ে কানেকশন নিব আর এখানে বলা আছে যে ইউ কানেক্ট টু এ রানিং লিনাক্স ইনস্ট্যান্স ইউজিং এ সিকিউর শেল এসএসএইচ কানেকশন ইউ উইল নিড দ্য প্রাইভেট কি ফ্রম দ্য এসএসএইচ কি পেয়ার দ্যাট ওয়াজ ইউজ টু ক্রিয়েট দ্য ইনস্ট্যান্স তো বলতেছে যে ইনস্ট্যান্স ক্রিয়েটের সময় যে এসএসএইচ কি পেয়ার ছিল প্রাইভেট এসএসএইচ কি পেয়ার সেটা দরকার হবে তার জন্য এই কপি করে নেওয়া যায় এখানে তো এর জন্য প্রথমে আমাদের পুটি কি জেন দিয়ে এই কনভার্ট করে নিতে হবে এই এসএসএইচ কিটাকে আমরা কি নামে ডাউনলোড করেছিলাম আমি দেখে নিচ্ছি এটা ছিল টাইপ ছিল ডট কি টাইপের এসএসএইচ কি ইয়ার মান্থ এন্ড ডেট ডট কি তো এইটাকে এখন কনভার্ট করতে হবে পুটি যাতে রিড করতে পারে সেই রকম একটা ভার্সনে ওকে তো আমার যেহেতু পুটি ইনস্টল আছে এই যে আমার পুটি ইনস্টল আছে সেই পুটি কি পুটি জেন আর কি এই রান এই রান পুটি জেন অর্থাৎ পুটি জেন দিয়ে ওই ফাইলটাকে কনভার্ট করতে হবে এটা হচ্ছে লোডে আসলাম লোডে আসার পরে ওই যে ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম প্রাইভেট কি ওইটাকে কনভার্ট করব সেটা হচ্ছে ডট পিপিকে টাইপের ওকে তো এইটাকে কনভার্ট করব এখানে প্রথমে এই টাইপেরই থাকে যে পিপিকে তো ওই টাইপ যেহেতু নাই আমরা এখানে সিলেক্ট করে দিলাম অল কাইন্ড অল ফাইল ওকে দেন এটা সিলেক্ট করে ওপেন করছি ওকে সাকসেসফুলি ইম্পোর্টেড ফরেন কি ওপেন এসএসএইচ এসএসএইচ টু প্রাইভেট কি ওকে দেন লোড হয়ে গেছে এই যে কিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি তো যদি আমরা সিকিউর করতে চাই এই কানেকশন তাহলে এইখানে একটা পাসওয়ার্ড সেট করা যাবে এই যে কি পাসফেস ফার্স এইটা এই পাসফ্রেসে যদি আমরা পাসওয়ার্ড দিই তাহলে আর কি সেই পাসওয়ার্ড ইউজ করে আমরা ওই সময় লগ ইন করতে পারবো ওকে আর এমনিতে যদি আমরা এখানে পাসওয়ার্ড না দিই তাহলে যে নামে লগ ইন করবো ইনস্ট্যান্সে সেই সরাসরি ওই লগ ইন ক্রেডেনশিয়াল ইউজ করে এই এই এসএসএইচ কি ক্রেডেনশিয়াল ইউজ করে লগ ইন হয়ে যাবে তা আমি এখানে এখন পাসওয়ার্ড দিচ্ছি না আমি এমনিতে সেভ করছি আর এটা হবে আরএসএ টাইপের কি ওকে দেন এটা সেভ করতে হবে দেন সেভ প্রাইভেট কি ওকে সো আমি পিপিকে নামে সেভ করছি এবং এখানে একটা নাম দিয়ে দিব যে কি এটা আমার ইনস্ট্যান্সের সাথে নাম দিলাম যে পুটি কানেকশন টেস্ট ডট পিপিকে ওকে সেভ হয়ে গিয়েছে এই যে এটা সেভ হলো ওকে এখন পুটিতে চলে আসছি পুটিতে আসার পরে এই যে পাবলিক আইপি যেটা ওরাকল থেকে জেনারেট হয়েছে সেই পাবলিক আইপিটা কপি করতে হবে কপি করে নিলাম এইটা আর পোর্ট নাম্বার ডিফল্ট পোর্ট 22 এসএসএইচ পোর্ট আমরা সবাই জানি যে 22 তে হয় আর হচ্ছে মেইন কাজটা হচ্ছে যদি আমরা ডাটাতে ইউজার নেমটা বলে দিতে চাই বলে দিতে পারবো তো আমি বলছি না আমি এসএসএইচ কে এক্সপেন্ড করলাম অথেন্টিকেশন এই অথেন্টিকেশনে এসে এইখান থেকে ওই কিটা দেখিয়ে দিতে হবে এই পিপিকে ডট পিপিকে এইটা দেখিয়ে দিতে হবে দেন আমাদের কাজ শেষ এখন যদি আমি ওপেন প্রেস করি দেন লগ ইন পেজটা আসবে ওকে অ্যাকসেপ্ট লগ ইন অ্যাস ইউজ এবার দিতে হবে হচ্ছে কোন নাম দিয়ে লগ ইন করবো সেটা ওপিসি হচ্ছে ডিফল্ট লগ ইন একটা ইউজার
ওকে, তো আমরা দেখছি যে সাকসেসফুলি লগড ইন। যদি আমরা দেখি যে কি কি ডিরেক্টরি আছে এই ইনস্ট্যান্সটার, তাহলে দেখতে পারবো 40 জিবি দিয়ে আসলে হয়, 39 জিবি দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে রুট আর এইগুলো তার ডিফল্ট যত যা লাগে আর কি। তো আমরা কি নামে তৈরি করেছিলাম, পুটি CONTEST নামে একটা করেছিলাম। তো আমি যদি হোস্ট নেম দেখি, দেখবো যে আমার ওইটাই আছে। ওকে, সো এটাই হচ্ছে যে পুটি দিয়ে আমরা কিভাবে ক্লাউড ইনস্ট্যান্সে কানেকশন নিতে পারি সেটার একটা সহজ ভিডিও। তো প্রথমে আমি আমি যখন করেছিলাম, আমার মোটামুটি একটু ইন্টারনেট ঘাটতে হয়েছিল যে কিভাবে আসলে ক্লাউড ইনস্ট্যান্সে কানেকশন নেওয়া যায়, সেটা আজকে আমি দেখাতে পারলাম। তো ভালো থাকবেন সবাই।